ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানো হবে বললেন রিজভী। এদিকে রাজনৈতিকভাবে শূন্যের দিকে অগ্রসর হচ্ছে বিএনপি। জানাবো দোটানায় দল নওয়াজ নাকি শাহবাজ, কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এবং সর্বশেষ জানাবো সিন্ডিকেটে রাজত্ব করে ক্ষমতা টিকিয়ে রেখেছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানো হবে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে, গোটা জাতি ঐক্যবদ্ধ, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটানো হবে। রিজভী বলেন, 72 থেকে 75 সালে আওয়ামী সরকারের আমলে সিরাজ শিকদার সহ 400 বিরোধী দলের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে। তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীর অফিসারদের দমন করা হয়েছে, অনেকে ফাঁসি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই, জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি কোথায়? তিনি কি গায়েব হননি? আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছেন। রাজনৈতিকভাবে শূন্যের দিকে অগ্রসর হচ্ছে বিএনপি। গত 15 বছর ধরে বিএনপির মতো রাজনৈতিক দল প্রায় ধ্বংসের দ্বার পর্যন্ত এসেছে। এতে আমি একজন গণতন্ত্রের পূজারী হিসেবে নিজে খুব দুঃখ পেয়েছি, কেননা যদি আমরা রাজনৈতিকভাবে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে পরিস্থিতি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই অনেক জায়গায় এক্সট্রিম রাইটিস্টরা, যারা চরম দক্ষিণপন্থী, তারাই ক্ষমতায় আসছে। মধ্যমপন্থী বা বাম দল আস্তে আস্তে প্রায় চলে গিয়েছে, কারণ তারা জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু মধ্যমপন্থী দলও থাকছে না। তেমন অবস্থা যদি বিএনপি ধ্বংস হয়ে যায়, তাহলে কাদের উত্থান হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে চোখ বন্ধ করে বলা চলে, জামায়াত ও জামায়াতের নেতৃত্বে জামায়াত টাইপের অন্য সংগঠন মিলে একদম চরম দক্ষিণপন্থীরা এই দেশে একটি রাজনৈতিক শক্তি হবে। আওয়ামী লীগের নেতৃত্বে একটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আরেকটা হবে জামায়াতের নেতৃত্বে চরম দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি। সেখানে বিএনপি বলে কিছু থাকবে না। আর বাম দলে জনসমর্থন নেই, আগেই বলেছি। এই কারণের জন্য দেশের স্বার্থে বিএনপি যদি থাকতো, তাতে আমি মনে করি এরা ডানপন্থী হলে আর চরম ডানপন্থী না। এরা মাঝে মধ্যে যেটুকু চরম ডানপন্থী আচরণ করে নিজেদের ধ্বংস ডেকে আনে, এটা আমি মনে করি মূলত জামায়াতের বুদ্ধিতে। আর কিছু নিজস্ব লোকেরা বিদেশে গিয়ে বিদেশিদের ভুল তথ্য দিয়ে একটি ভুল মেসেজ পায়, যার ফলে এটা হয়। আমরা ঢালাওভাবে বলতে পারি না যে বিদেশিরা বিএনপিকে বিভিন্ন বুদ্ধি দিয়ে শেষ করে দিচ্ছে। আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা পশ্চিমা বিশ্বে বহু বিএনপি মাইন্ডেড গ্রুপ সেটেল, তারা যথেষ্ট চালাক এবং মোটামুটিভাবে মূলস্রোতে সীমিত আকারে হলেও কিছু ক্ষমতা রাখে এবং তারা সেই বুদ্ধি দিয়ে এগিয়ে চলে। এখন কেন বিএনপি এরকম হচ্ছে? 15 বছর হলো, এটা আমাদের ভাবা দরকার। এটা প্রথমে চিন্তা করতে হবে যে বিএনপি শেষ কবে কাউন্সিল মিটিং হয়েছে, হয়তো ওদেরও মনে নেই। একটি দলের সাংবিধানিক সম্বন্ধে আলাপ আলোচনা করা যেতে পারে যে সংবিধান ঠিক নয়, আরো গণতন্ত্রকামী হতে হবে, সেটা পরের কথা। কিন্তু যেটুকু আছে সেটুকুতেও তো কাউন্সিল মিটিং করা দরকার। সেই কাউন্সিল মিটিং যে কি, সেটা সাধারণ সদস্যরা বোধ হয় জানে না, দল নেতারা জানে না। অর্থাৎ কাউন্সিল মিটিং নাই, তাহলে এখন বিএনপির প্রধান দায়িত্ব হচ্ছে নিজ দলে আছে গণতন্ত্রকে সুসংগত করা। তার ফলে দলও সুসংগঠিত হবে এবং দলে গণতান্ত্রিক পরিবেশ হলে স্বাভাবিক নিয়মেই দল শক্তিশালী হবে। দল যদি শক্তিশালী হয়, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করতে পারে। সেই পুরনো গল্প মতো, এক রাজা কখনো কাপড় পরে নাই, তাকে খুশি করার জন্য সবাই বলছে আপনারা খুব পাতলা কাপড় পরেছেন, খুব ভালো। এক ছোট্ট ছেলে বলে এই রাজা তোর ল্যাংটা। আসলে এই বিএনপি এখন ল্যাংটা অবস্থা অবস্থান করছে, তাদের কোনো গণতান্ত্রিক চর্চা নেই, কোনো কাউন্সিল মিটিং নেই, কোনো কিছু না থাকার জন্যই আগে দলটাকে তাদের সংগঠিত করা অত্যন্ত জরুরি। মাঝে মাঝে আমাদের মিডিয়ায় বক্তব্য দিল বা ছাপা হলে কোনো লাভ হবে না, লাভ যে হবে না। 15 বছর কি তাদের জন্য যথেষ্ট না, নাকি তারা আরো 15 বছর দেখতে চায়? আর 4-5 বছর তেমনিতেই বিএনপি থাকবে না, এটা যারা সামান্য বুদ্ধি আছে সেও বোঝে। সুতরাং আমরা চাই বিএনপি যে আগে তাদের দল সুসংগঠিত করে, নিয়মিত কাউন্সিল করে, নেতৃত্ব ঠিক করে। আর অন্য দল হলে বলতাম এর যা দায় দায়িত্ব আছে তাতে তারেক জিয়াকে দল থেকে ত্যাগ করতে হবে, যদিও তাতে কোনো লাভ হবে না, কারণ দলে কোনো কাউন্সিল নাই, গণতন্ত্র নাই। কারণ এই দল তারেক জিয়া বা যেই চালাক না কেন, আমার মনে হয় তাতে কোনো উন্নতি হবে। আমার মনে হয় এটা পরবর্তী পর্যায়ে, কারণ এখানে যদি আরেকজন আসে এবং সেও তারেক জিয়ার মতো চালায়, তাহলে তো একই অবস্থা হবে। সুতরাং একদম শেকড় বা শুরু থেকে আসতে হবে, তাতে তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা তাদের আছে, যেমন মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি, তাও আস্তে আস্তে সরকার সেট হয়ে যাচ্ছে, ফলে এটাও তারা পারবে না।
এবং তারা কোনোভাবে সুসংগঠিত হতে পারবে না, সম্ভাবনা নয়। কেবল দল সুসংগঠিত করলেই সব ঠিক হয়ে যাবে, কারণ অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের লোকও থাকবে এবং যদিও তারা ক্ষমতায় থাকবে, এরাও সঙ্গে থাকবে। জিনিস দাম থেকে শুরু করে অনেকগুলো বিষয় আওয়ামী লীগের গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং এটাও ঠিক যে অনেকগুলো বিষয় খুব হুটহাট করে সমাধানও করতে পারবে না। খাদ্যদ্রব্য নিয়ে কথা বলা যেতে পারে। অনেকেই বলেন যে আলুর দামের সঙ্গে ডলারের সম্পর্ক কি? সম্পর্ক আছে সরাসরি, কারণ আলু উৎপাদন যে সার লাগে তা আসতো ইউক্রেন থেকে, যুদ্ধ চলায় সেখান থেকে সার আনার খরচ অনেক বেশি। বেশি হলে কৃষকের তো বেশি দামে কিনতে হবে এবং সেও পণ্যের দাম বাড়াবে, সুতরাং প্রত্যেক জিনিসেরই তো রুট কস্ট দেখতে হবে। আন্তর্জাতিক রাজনীতি যেভাবে চলছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এই দিক থেকে মধ্যপ্রাচ্য যে কোনো সময় যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না। ইরানের পলিসি আর আমেরিকার পলিটিক্যাল যে পদ্ধতি তাতে পার্থক্য হয়েছে, এই কারণে এই দুই দেশে সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা অস্বাভাবিক নয়। আর এটা হলে তো অনেকেই এর সঙ্গে যাবে, আমরাও এর ভুক্তভোগী হব। সাধারণ জনগণ কিন্তু এসব বুঝতে পারছে না, তারা চায় জিনিসপত্রের দাম যেন নাগালের মধ্যে থাকে, সুতরাং অনেকগুলো সুযোগ বিএনপি পাবে, কিন্তু অসুবিধা হচ্ছে তাদের নিজেদেরই কোনো কিছু ঠিক নাই। সেই রাজার গল্পের মতো আগে নিজের কাপড় পরতে হবে, তারপর অন্যদের চিন্তা করতে হবে। এই কারণের জন্য বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য দলকে সুসংগঠিত করবে এবং একই সঙ্গে জনগণের যেগুলো দাবি রাজনৈতিক দাবি বাদ দিয়ে সেগুলো সামনে আনতে হবে। খাবারের দাম কেন এত বেশি? তারা সংসদে না থাকুক, তা বাইরে তো আছে, তাদের অনেক কিছু করার সুযোগ আছে। আর এবার যে 62 জন স্বতন্ত্র প্রার্থী সরকারের সুরে সুরে মেলাবে এবং ভাবারও কোনো কারণ নেই। এখানে বাইরে আন্দোলন হলে তা ভিতরেও যেতে বাধ্য। বিএনপি যদি ঠিক মতো তাদের কার্ডটা প্লে করতে পারে তাহলে এর সুফল তারা পাবেই। তাতে দেখা যাবে সংসদে তাদের বক্তব্য কোট করা হবে, পত্রপত্রিকায় লিখবে, কিন্তু আমার মনে হচ্ছে না বিএনপি এই লাইনে যাচ্ছে। বিএনপি আসলে মুসলিম লীগের যে পরিণতি সেই দিকে যাচ্ছে। এই জন্য আমি আগে থেকে বিএনপিকে বলে রাখছি, তোমরা অন্তত মুসলিম লীগ হয়ে দেশে সর্বনাশ করো না, কারণ এই ক্ষতি তো শুধু বিএনপির হবে না, হবে সমগ্র বাংলাদেশের, কেননা দেশে বিরোধী দল সরকার। কারণ আমি আগে বলেছি চরম ডানপন্থী দল আমরা চাই না, কিন্তু ডানপন্থীদের উত্থান তো পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, এখানেও হবে। সেই উত্থানটা বিএনপির মধ্যে হলে অন্তত জামায়াত থাকবে না, ভালো হবে, মন্দের ভালো যেমন সেইটা। এই কারণে বিএনপিকে তথাকথিত বুদ্ধিজীবী বাদ দিয়ে সহজ সরল পথে যেতে হবে, আগে দল সংগঠিত করে তারপর সরকার কি কি ভুল করেছে সেগুলো তুলে ধরতে হবে, তাহলে বিএনপি টিকে থাকবে, না হলে তাদের জিয়ার চাঁদাবাজি চলবে অথবা সে আবার নতুন কৌশল ধরবে। এভাবেই তার এবং তার 14 পুরুষের জীবন পার করতে পারবে, কারণ তাদের টাকা মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে আছে। টাকা তাদের কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে তারা শূন্যের দিকে অগ্রসর হচ্ছে। দোটানায় দল, নওয়াজ নাকি শাহবাজ, কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী? পাকিস্তানে এবার জাতীয় পরিষদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, বরং দলীয়ভাবে নির্বাচন করে আসন সংখ্যায় ইমরান খান সমর্থন স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে পিছিয়ে রয়েছে নওয়াজ শরীফের পিএমএলএন। ফলে সরকার গড়তে জোট গঠনের বিকল্প নেই তাদের হাতে। এ অবস্থায় সম্ভাব্য জোট শরিক পিপিপি থেকে বিলওয়াল ভুট্টো জারদারিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। আলোচনা রয়েছে ক্ষমতা ভাগাভাগের বিষয়টিও, কিন্তু পিএমএলএন সূত্র বলছে তাদের সুপ্রিম নেতা নওয়াজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হতে চান, গড়তে চান চতুর্থবারের সরকার প্রধান হওয়ার রেকর্ড। পিএমএলএন এর অভ্যন্তরীণ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, জাতীয় ও পাঞ্জাবের বিধানসভায় ক্ষমতা ভাগাভাগি ফর্মুলা নিয়ে গত সোমবার দলের নীতি নির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এবং তার নাম অনুমোদনের জন্য পিপিপির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে কথা হয়েছে সেখানে। সূত্রটি বলেছে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার চিন্তা এখনো পর্যন্ত বাদ দেওয়া যায়নি। যেহেতু পিএমএলএন কে কেন্দ্রীয় জোটের নেতৃত্ব দিতে হবে, তাই মরিয়ম নওয়াজ শিবিরের অনেকে মনে করছেন চালকের আসনে নওয়াজ শরীফেরই বসা উচিত। জানা যায় নির্বাচনের আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আত্মপ্রকাশ করেছিলেন নওয়াজ, কিন্তু গত 8ই ফেব্রুয়ারি ভোট অপ্রত্যাশিত ফলাফল তাকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করেছে। এখন লোভনীয় পদটির জন্য তার ছোট ভাই শাহবাজ শরীফের নাম জনপ্রিয় হিসেবে উঠে এসেছে। সম্প্রতি পিএমএলএন নেতা খাজা আসিফ স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিলেন বড় ভাই নওয়াজ নন, শাহবাজই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। আসিফের ওই মন্তব্যের বিষয়ে দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন পিএমএলএন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেনি। একটি বেসরকারি টিভি চ্যানেলকে টিনি বলেন জোটের শরিকদের সঙ্গে যোগাযোগ চলছে এবং তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় পিপিপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি গুঞ্জন অস্বীকার করেছে পিএমএলএন এর মুখপাত্র। তিনি বলেছেন একই সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দুই দলের মধ্যে নীতিগত একটি চুক্তি হয়েছে মাত্র। পিএমএলএন আগে বলেছিল কেন্দ্রের সহজে সংখ্যাগরিষ্ঠতা পেলে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী করা হবে, কিন্তু গত বৃহস্পতিবার নির্বাচনে দলটি মাত্র 79টি আসন পেতে সক্ষম হয়েছে, যেখানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন 92টি আসন। এই পটভূমিতে পিএমএলএন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। যেখানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন 92টি আসন। এই পটভূমিতে পিএমএলএন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।